ভাবিয়ে ভালো গেছেন ভাবি? ভাবি মনে না আমার না একটা দরকার আছে আপনার কাছে। ভাবি মনে না অনলাইন থেকে না একটা জিনিস অর্ডার দিয়েছিলাম বুঝছেন, এমন পছন্দ হয়েছে ভাবি জিনিসটা, পছন্দ করে আয়া করছে ভাবি, কিন্তু আপনার বাইরে তো বাসায় নাই ভাবি বুঝছেন। আমার 500 টাকা দিবেন ভাবি, আপনি বাইরে রাত খাইলে আমরা দিয়ে দিবো, আমি রাত্রে আমরা বাইরে আসবো না, আইলে লগে লগে ভাবি এনে টাকা দিয়ে দেবো ভাবি জান না ভাবি। আমার 500 টাকা দাঁড়া রয়েছে বুঝিনি, এখন যদি 500 টাকা না দিতে পারি তো আমার এমন শখের জিনিসটা ভাবি যাইবো ফেরত খেয়ে বুঝছেন। আপনার বাইরে আমার কইতে মনে আছে অনেক দেন জি ভাবি, এই তো ঘরে তো ভাবি, বলেন ভাবি। ও অনলাইন থেকে কিছু অর্ডার করছেন, 500 টাকা লাগবে ভাবি, দারুণ ভাবে দিচ্ছি দিচ্ছি, 500 টাকাই তো দিচ্ছি ভাবি। আচ্ছা ঠিক আছে ভাবি, ভাই রাত্রে আসতে দিন, আমি দিতেছি ভাবি, একটু দাঁড়ান দাঁড়ান। এই নেন ভাবি, নেন নেন 500 টাকাই তো ভাবি, নেন সমস্যা নেই, আপনি যখন পারেন দিয়েন ভাবি নেন। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা ভাবি ঘর আসেননি ভাবি? মনে না ভাবি, আজকাল না আমরা বাইরে একটু ফাঁকা করতাম জানেন বুঝছেন, রঙা ফাটটা বলে এমন সুন্দর করছে ভাবি আগের থেকে ভাবি। আপনার নানি বিভিন্ন কালারের একটা শাড়ি আছে ভাবি, একটু দিবেন, আমরা সেই শাড়িটা দেখে আমার এত পছন্দ হয়েছে ভাবি, একদিন অনেকটা ফুই যাই না আমরা লগে লগে দিলাম ভাবি চিনি, সুন্দর করে ওয়াশ টাশ করে দিন ভাবি, একটু দিবেন আমার শাড়িটা যে সুন্দর ভাবি। ওই কদিন আগে যে কিনবেন অনলাইন থেকে আপনি, ও ভাবি নেই বিভিন্ন কালারের শাড়িটা ভাবি, একটু দিবেন একটু ফুই যাই আমরা বাইরে লগে ঘুরে আমরা আমরা দিলাম ভাবি, একটু দেন না ভাবি, ভাবি না বালা একটু দেন। আরে ভাবি আপনি জি ভাবি ঘরেই থার কোথায় যাবো বলেন, মাস এই ভাবি ও ভাইয়ের সাথে ঘুরতে যাবেন রমনা পার্কে? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা ভাবি, ঘুরে আসেন ভাবি, ভালো লাগবে, যান যান ঘুরে আসেন। ও আমি যে নেভি ব্লু কালার শাড়ি কিনেছিলাম ওটা লাগবে ভাবি, আমি তো একজনের ব্যবহার করা জিনিস পরি না ভাবি, ওয়াশ করে দিবেন? আচ্ছা ঠিক আছে ভাবি, দিচ্ছি দাঁড়ান দাঁড়ান ভাবি দিচ্ছি, একটু দাঁড়ান ভাবি আমি দিচ্ছি, নেন ভাবি নেন, পরে আসেন যান ভাইয়ের সাথে ঘুরা আসেন যান ভাবি, ভালো লাগবে ভাবি বুঝছেন। এই শাড়িটা আমার খুব শখের ভাবি, একদিন পরছিলাম মনে হয় মাত্র বুঝছেন। ঠিক আছে ভাবি নেন, পরেন ভাবি নেন, আপনি পরে যান ভাইয়ের সাথে ঘুরে আসেন। আচ্ছা ঠিক আছে ভাবি, ধুয়ে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নেই ভাবি, সমস্যা নেই, আপনি নেন ভাবি নেন নেন, পরে আবার দিয়ে যান ভাবি। গো একটা বিপদে পড়ছি ভাবি বুঝছেন, আপনি বাইরে তো বাসা নাই বুঝছেন, ওখানে আমার বাসা থেকে খবর হয়েছে ভাবি, আমার মা শরীরে বেশি একটা ভালো না বুঝছেন, ওখানে তাড়াতাড়ি করে দৌড়ে বাসা যেতেই আমার মার বাসা ভাবি, ওখানে আপনি বাইরে কোন সময় আইবো অফিস থেকে বুঝছেন, এখন কি অপেক্ষা করতে পারবো, আমার মা শরীরে বলে অনেক খারাপ ভাবি, আমার 1000 টাকা দেন না ভাবি, যাইয়া আই আমরা লগে লগে দিয়ে দিবো ভাবি বুঝছেন, ওখানে তো মারা দেখতে যাওয়া জরুরি ভাবি, দেন না 1000 টাকা দেন ভাবি, আইয়া লগে লগে দিয়ে দিবো, আপনি বাইরে বাসা নাই ভাবি বুঝছেন, অফিসে তো আপনি বাইরে অফিস থেকে কোন সময় এখন ভাবি, 1000 টাকা দেন, আমার আইয়া লগে লগে দিয়ে দিবো ভাবি বুঝছেন, দেন ভাবি হোক দেন আইয়া লগে লগে দিয়ে দিন ভাবি। ভাবি ঘরেই তো আসেন আসেন ভাবি, আমি তো ঘরেই ভাবি। ও আপনার আম্মা অসুস্থ, বাড়িতে যাবেন? ও ভাই আস্তে আস্তে রাত হয়ে যাবে। ও কি হয়েছে ভাবি আপনার মার, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল? ও ভাই 1000 টাকা লাগবে, আচ্ছা দাঁড়ান ভাবি দিতেছি, দেখি আমি 1000 টাকা আছে কিনা ভাবি, একটু দাঁড়া দিতেছি ভাবি, দাঁড়ান নেন ভাবি, 1000 টাকা তো চাইছেন ভাবি, নেন সমস্যা নেই ভাবি, আগে আপনার আম্মাকে দেখে আসেন ভাবি। আরে আপনার আম্মা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে, আচ্ছা ভাবি নিয়ে যান সমস্যা নেই, আপনি 1000 টাকা নিয়ে যান, আইসা দিয়ে ভাবি নেন, ঠিক আছে সমস্যা নেই ভাবি, আচ্ছা আমাকে দেখে আসেন ভাবি, যান যান আপনার আমাকে দেখে আসেন যান। আচ্ছা ভাবি বাসায় আছেন ভাবি, একটু দরকার ছিল আপনার সাথে ভাবি, ভাবি ওই যে আপনার ভাইয়া তো অফিসে আসতে একটু লেট হবে ভাবি বুঝছেন, আমি তো একটু বাইরে যাবো ভাবি, তো আপনি তো আমার থেকে 500 টাকা নিয়েছিলেন, ওই যে ই বলেন না অনলাইন থেকে যে আনলেন, আপনার কি যেন ছিল আপনার পছন্দের জিনিস, আমি যদি 500 টাকা দিলাম ওইটা একটু দেন ভাবি, আমি একটু বাইরে যাবো, আপনার ভাইয়া আসতে লেট হয়ে যাবে, আমার একটু দরকারি কাজ আছে ভাবি, ওই টাকাটা আমাকে দেন ভাবি। আরে ভাবি আপনি, ভাবি আপনি তো কোনো সময় অঙ্গ বাসায় আসেন না ভাবি, আজকে হঠাৎ করে অঙ্গ বাসায় আসলেন? ও বাইরে যাইবেন, ভাই এখন অফিস থেকে আসে নাই? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাবি। ও কবে নিয়েছিলাম ভাবি 500 টাকা? আমার তো খেয়াল নেই ভাবি, কবে আমি অনলাইন থেকে কী আনলাম, মানে আপনার থেকে আমি কবে যাই 500 টাকা আনলাম ভাবি, আমার তো একদমই মনে করতেছে না ভাবি, আমি তো 500 টাকা আনি নাই ভাবি আপনার থেকে জীবনও ভাবি, আমি কি মানুষের থেকে টাকা আনি ভাবি, কী বলে এগুলো, আমি বলো আপনার থেকে 500 টাকা আনছি ভাবি, আল্লাহ আপনার ভাইয়ের কাছে চাইলে তো আপনার ভাই আমার 500 টাকা দেয়, আমি জীবন আপনার থেকে 500 টাকা আনছি ভাবি, আপনি কী বলতেছেন ভাবি, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে ভাবি, আমি তো কোনোদিন আপনার থেকে 500 টাকা আনি নাই ভাবি, আপনার ভুল হইতেছে ভাবি কোথাও বুঝছেন, আপনি বাসায় যে একটু চিন্তা করে দেখেন ভাবি, আমি কোনো সময় আপনার থেকে 500 টাকা আনি নাই ভাবি বুঝছেন, না 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 ভাবি আমার এই স্বভাব নেই, মানুষের থেকে খুঁজে না স্বভাব নেই, আমি আবার কাউ থেকে খুঁজে আমাকে আনি না ভাবি, আমার এখানে একদম পছন্দ না ভাবি, না 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 ভাবি আপনি ভুল হইতেছে, আপনি একটু বাসায় যে চিন্তা করে দেখেন ভাবি, আমি জীবন আমি তো 500 টাকা আনি নাই গো, জীবন আনি নাই আমি, আপনি বাসার জানবেন বুঝছেন, আপনি আপনি আমার থেকে 500 টাকা নিয়েছেন ভাবি, তারপর আবার একটা শাড়িও দিলাম আপনাকে রমনা পার্কে ঘুরতে যাওয়ার জন্য, আবার 1000 টাকাও নিলেন আপনার বাবার বাসায় যাওয়ার জন্য ভাবি, কী বলতেছেন এগুলো, আমি তো আপনাকে দিয়েছি ভাবি, আপনি এখন অস্বীকার করতেছেন, কী বলতেছেন, না ভাবি আমি কেন মিথ্যা কথা বলবো আপনাকে, কী বলতেছেন আপনি, আপনি আমার থেকে 1000 টাকা নিলেন না, আপনি বলেন না যে আপনার মাকে দেখতে যাবেন, তারপর একটা শাড়ি আনলেন না, বলেন না যে ভাইকে নিয়ে ঘুরতে যাবেন, আল্লাহ ভাবি আপনি এখন বলতেছেন যে আমার কোনো সমস্যা, আমি আপনার থেকে এইভাবে চাইতেছি, কী যে বলেন ভাবি, আল্লাহ এরকম হলে কীভাবে চলবো আমরা বলেন, এরকম হলে কি আমরা একসাথে পাড়া প্রতিবেশী থাকতে পারবো, না না ভাবি আমার খুবই, আমি খুবই কষ্ট পেলাম ভাবি আপনার কথা, এটা কোনো কথা হলো ভাবি, মানুষের বিপদ আপদে আমরা বাগে আসি আর আপনি এই কাজটা করলেন ভাবি, আল্লাহ ভাবি কী বলতেছেন আপনি এগুলো ভাবি, আপনি থেকে বলো আমি শাড়ি আছি 500 টাকা আনছি, আবার বলে বাপের বেজে যাওয়ার সময় 1000 টাকা আনছি, এটি কোনো কথা কইতেছেন আপনি ভাবি, হ্যাঁ আমার কি শাড়ির অভাব ভাবি, আপনার থেকে আমি শাড়ি আনতে যাবো, হ্যাঁ আমি ফাঁকে গেলে কি আপনি শাড়ি ফেলে ফাঁকে যাওয়া লাগবো, আপনি আমার আলমারিটা খুললে দেখেন তো শাড়ির গাঁটটি ভাবি বুঝছেন, টালে টালে শাড়ি, শাড়ি করলে সময় আছে, শাড়ি আমি ফর্তামি পারি না, আপনি থেকে বলে বলে আমি বলে শাড়ি না বলে যাই বলে ফাঁকে গেছি,
এটা কোন কথা কইলেন আমি আমার থেকে 500 টাকা আনি নি শাড়ি আনি না 1000 টাকা আনি নি বল হ্যাঁ আমি আমার থেকে কমেন্ট দিছি আমার মা বলে অসুস্থ ছিলাম বলে বাসা বেদিয়েছে এখন 1000 টাকা না আপনি মাথা গন্ডগোল আছে ভাবি আপনি বাসা যায় চিন্তা করেন তো যা আমি কোন সময় আপনার বাসা যাই না আপনার কত আমি তা কিছু আনি না বুঝছেন এটা আমার একদম পছন্দ না মাইছে শাড়ি আর মোটে হ্যাঁ আপনার আইন্দা অস্বীকার করব এটা আমি পছন্দ করি না ভাবি আপনি বাসা যায় ঠান্ডা মাথা চিন্তা করে দেখেন আমি জীবন আমার থেকে টিয়া শাড়ি মারি তা কিছু আনি নাই গো যা এটা কোন কাজ করলো বাসার বাসার ভাবি আমি বাসায় গিয়ে চাইলাম আর এখন বলতেছে আমার থেকে কোনো টাকা নেয় নাই আমি একবার 500 টাকা দিলাম একবার একটা শাড়ি দিলাম আবার ওনার মার বাসা যাওয়ার সময় 1000 টাকা দিলাম এখন উনি অস্বীকার করতেছে এটা কোনো কথা পাড়া প্রতিবেশীরা যদি এরকম করে বিপদের সময় আসে বিপদের সময় আসলে না করা যায় এখন তো আমি দিয়ে পড়ছি আরেক বিপদে এখন তুমি বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি আমি নাকি এগুলো দিই নাই ওনাকে এটা কোনো কথা পাড়া প্রতিবেশী ভাবিরা যদি এমন করে তাহলে কেমনে কি করবো হ্যাঁ এই মহিলার থেকে তো আমি অনেক শিক্ষা পাইছি আমি জীবন আর এই মহিলা কোনো কিছু আসলে আমি দিব না আর কখনো কোনো কিছু দিব না এই মহিলাকে অনেক শিক্ষা হয়েছে আমার আল্লাহরে আল্লাহ এত বারবার মহিলা আল্লাহ এখন কিভাবে অস্বীকার করতেছে আল্লাহ জীবন এই মহিলার কথা আর শুনবো না জীবন ও না